হ্যালো বন্ধুরা শ্যাকুন নীল আপনারা জানেন আজকে ডন এর অ্যানাউন্সমেন্ট ভিডিও এসে গেছে যেখানে আমরা রণবীর সিংকে ডন হিসেবে দেখতে পাচ্ছি তো এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো দেখুন আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে আপনারা প্রচণ্ড বেশি হতাশ আর কেনই বা হতাশ হবেন না কিন্তু আমি আজকে কিন্তু ব্যক্তিগতভাবে একটু হতাশ হইনি তার কারণ আমার যা হতাশা করবার ছিল সেটা যখন মিডিয়া রিপোর্টস এসেছিল যে পারান রণবীর সিংকে ডন হিসেবে ভাবছে শাহরুখ ডন করতে আর রাজি নয় এই রিপোর্টটা আমি যখন পড়েছিলাম আমি তখনই হতাশ হয়ে গেছিলাম যা হতাশা আমার সেই দিনই তৈরি হয়ে গেছিল তারপরে তো আমি জানতাম যে কি হতে চলেছে এবং ঠিক সেই জিনিসটাই হয়েছে আমি অবাকও হইনি আমি হতাশও হইনি দুদিন আগে যখন ডন থ্রি এর অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে খুব শীঘ্রই এই আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম তখনই আমি বলেছিলাম সমালোচনা ঝড় বয়ে যাবে পাবলিক ছেড়ে কথা বলবে না ঠিক সেই জিনিসটাই হয়েছে এই ভিডিওটার মধ্যে একটা জিনিস তো পরিষ্কার যে একটা খুব ক্রিয়েটিভ জায়গাতে সমস্যাটা হয়ে গেছে ইটস নট অ্যাবাউট ডন ইটস নট অ্যাবাউট শাহরুখ খান দ্য গ্রেট এটা একটা আইকনিক ক্যারেক্টার একটা ক্রিয়েটিভ সমস্যা একটা আইকনিক ক্যারেক্টার সেটা একজন খুব ভালো অভিনেতা প্লে করেছেন মারাত্মকভাবে প্লে করেছেন সেই ক্যারেক্টারটা যখন অন্য কোনো নতুন অভিনেতাকে দিয়ে করানো হচ্ছে অ্যাটলিস্ট আগে যে অভিনেতা করেছে তার সময় ক্যারেক্টারটা ডিজাইনটা যেরকম ছিল সেই সেম ডিজাইনিংটা এবার নতুন অভিনেতার জন্য ওই ক্যারেক্টারটাকে দেওয়া হবে না যদি দেযা হয় তাহলে কম্প্যারিজন হবেই আর কম্প্যারিজন হলে শাহরুখ খানের সঙ্গে রণবীর সিং এর হলে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে আরও বেশি করে কম্পারিজন হচ্ছে তার কারণ রণবীর সিংকে এখানে যেভাবে ডায়লগ ডেলিভার করতে দেখা যাচ্ছে তার যে গলার ভয়েস সেটা এক্স্যাক্টলি আপনাকে শাহরুখ খানের কথা মনে করিয়ে দেবে শাহরুখ যেভাবে ডন হিসেবে ডায়লগ ডেলিভার করতো তার যে একটা ভয়েস ঠিক সেইটার একটা ছাপ রয়ে গেছে এবার এটা হলে তো মুশকিল রণবীরকে নতুন রকমভাবে ডন হিসেবে প্রেজেন্ট করাটা দরকারি ছিল যেটা এখানে হয়নি আর রণবীর না ডন হয়ে ওঠার চেষ্টা করছে যেটা শাহরুখ করেছে সেটাকে ইমিডিয়েট করবার চেষ্টা করছে বা তাকে দিয়ে করানো হয়েছে এটা ভিডিওটা দেখলে একদম পরিষ্কার আদারওয়াইজ এইভাবে ডায়লগ বলা এই যে ভয়েসটা এটা শাহরুখের নিজস্ব এটা তার মধ্যে রয়েছে যখন সে সেটা বলে এফোর্টলেস মনে হয় এখানে রণবীর কেমন হচ্ছে সে জোর করে ডন হয়ে ওঠার চেষ্টা করছে জোর করে ওইভাবে ডায়লগ দেওয়ার চেষ্টা করছে আসলে এটা তার মধ্যে সহজাতভাবে আসে না আর ডন ক্যারেক্টারটার মধ্যে না একটা চ্যারিজমা আছে একটা ওয়েট আছে আজকে ধরুন দু সালে রণবীর সিং এর যখন চল্লিশ বছর বয়স হবে তখন ডন থ্রি মুক্তি পাবে আর যখন ডন মুক্তি পেয়েছিল তখন শাহরুখের বয়স ছিল একচল্লিশ বছর তো চল্লিশ একচল্লিশ সেভাবে ডিফারেন্স কিছুই নেই কিন্তু অভিনেতাদের কেরিয়ারে ডিফারেন্স আছে যখন শাহরুখ করছে ডন তখন সে টপ স্টার বলিউডের কিংবা অ্যাটলিস্ট আমরা বলতে পারি টপ তিনজনের মধ্যে একজন তিন খানের মধ্যে একজন তাদের আগে আর কেউ নেই কিন্তু এখন রণবীর সিং যখন ডন থ্রি করছে রণবীর সিং কি টপ থ্রি এর মধ্যে রয়েছে অভিনেতা হিসেবে তার কেরিয়ারটা কি অতটা বেশি স্মুথ অতটা বেশি সুন্দর অতটা বেশি উজ্জ্বল যতটা শাহরুখে সেই সময় ছিল ডন ক্যারেক্টারটা যে অভিনেতা প্লে করবে তার ব্যক্তিগত জীবনে বা তার কেরিয়ারে সেই চ্যালেঞ্জ থাকা দরকার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো অভিনেতাকে নিয়ে আজকে যে কোনো ইয়ং অভিনেতা যে হয়তো ভালোই করবে কিন্তু তাকে ডন হিসেবে যখনই মানুষ দেখবে ফার্স্টে মানুষ মেনে নিতে পারবে না যেটা আজকে রণবীর সিং এর সঙ্গে হচ্ছে খুব স্বাভাবিক হয়তো রণবীর সিং সিনেমা যখন আসবে তখন আমরা দেখতে পাবো হেভি খেটেছে খুব ভালো পারফর্ম করছে নিজের মতো করে হয়তো ফাটিয়ে দেবে কিন্তু অ্যানাউন্সমেন্ট দর্শক মেনে নিতে পারছে না হয়তো সিনেমা দেখার পর তারাই প্রশংসা করবে যে না রণবীর সিং ভালোই করেছে নিজের মতো করে কিন্তু এখন মেনে নেওয়া সম্ভবই নয় তার কারণ কাস্টিংটাই মানুষের পছন্দ নয় যখন শাহরুখ ডন প্রথমবারের জন্য প্লে করেছে তখন অমিতাভ বচ্চন হিরো প্লে করা বন্ধ করে দিয়েছে তার অনেক বয়স হয়ে গেছে তার পক্ষে আর তখন ডন করা পসিবলই ছিল না আজকে রণবীর সিং যখন করছে শাহরুখ তো এখনও লিডিং হিরো বলিউডের টপ হিরো সে সে এখনও হিরো হিসেবে কাজ করে চলেছে কি সমস্ত অ্যাকশান ছবি করছে সেখানে মানুষের মেনে নিতে অসুবিধা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ জানেই না যে শাহরুখ নিজেই কাজ করতে রাজি হয়নি তার স্ক্রিপ্ট পছন্দ হয়নি বলে অমিতাভ বচ্চনের ডন এবং শাহরুখের ডনের মধ্যে একটা লম্বা গ্যাপ ছিল সেরকম একটা লম্বা গ্যাপ শাহরুখের ডন টু এবং রণবীর সিংয়ের ডন থ্রি বা যে অভিনেতাই ডন থ্রি করতো না কেন থাকা দরকার ছিল আরও দশ পনেরো বছর পরে করতে পারতো আমার মনে হয় যখন শাহরুখ হিরো হিসেবে কাজ করা বন্ধ করে দিয়েছে তার অনেক বয়স হয়ে গেছে যখন দর্শক বুঝতে পারবে যে হ্যাঁ শাহরুখের পক্ষে সত্যিকারেরা ডন হওয়া সম্ভব নয় সেরকম সময় এলে দেখতেন এই ধরনের নেগেটিভিটি কাজ করতো না রণবীর সিং তার ব্যক্তিগত জীবন যেরকম বর্ণময় ক্রেজি পাগলা উল্টোপাল্টা জামাকাপড় পরছে সেটার সঙ্গে ডন মানুষ ফার্স্টে মানিয়ে নিতে পারবে না গালি বয়ের পারফরমেন্স মানুষ এখন ভুলে যাচ্ছে এবং আরও বিভিন্ন পারফরমেন্স মানুষ ভুলে যাচ্ছে যেগুলো এইটটি থ্রি কত ভালো পারফরমেন্স রণবীর সিং দিয়েছে সে একজন হার্ড ওয়ার্কিং অভিনেতা এটা আমরা আজকে কোথাও যেন না ভুলে যাই সে ডন ফুটিয়ে তুলতে পারে নিজের মতো করে এটা যেন আমরা কোথাও না ভুলে যাই এটাই আমার দর্শকদের কাছে রিকোয়েস্ট অ্যানাউন্সমেন্ট টিজারটা জঘন্য হয়েছে আমি ডিপেন্ড করছি না ছবিটা বাজে হবে এটা যেন আমরা এখন থেকে ধরে না নিই রণবীর সিং অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে আপনারা জানেন অ্যানাউন্সমেন্ট টিজার ছবি কবে শুটিং শুরু হবে কেউ জানেই না এখনও ক্যারেক্টারে হয়তো লোকটা ঢোকেই নি জাস্ট একটা এসেছে করে দিয়েছে যে কারণে এরকম বাজে হয়ে গেছে তো আমার এটাও মনে হয় যদিও বা ডন থ্রি এখন করা হলো কেন অ্যানাউন্সমেন্ট টিজারটা এত আগে আনা হলো শুটিং শুরু হতো অ্যানাউন্সমেন্ট টিজার তারপরে লোকটা ক্যারেক্টারে ঢুকতো তারপরে করা হতো আমার মনে হয় বেটার হতো রণবীর সিং কিন্তু যতটা হেট এখন পাচ্ছে ততটা পাওয়ার মতন অভিনেতা একেবারেই নয় সেই সব দিয়ে আমি এটাই বলবো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা চরম গাফিলতির ফলাফল কিন্তু ফারান আক্তার একজন ভালো ডিরেক্টর রণবীর সিং একজন ভালো অ্যাক্টার এই কোলাবোরেশনটাকে আমরা একটু চান্স দিয়ে দেখি এই রণবীর সিংয়ের রকি রানী কি প্রেম কাহানিকে কেউ সিরিয়াসলি নেয়নি জুয়ারকে কেউ সিরিয়াসলি নেয়নি কিন্তু তাদের কোলাবোরেশন কিন্তু সফল হয়েছে একশো কোটি পার করে দিয়েছে ব্যাপক কালেকশন করছে সেকেন্ড উইকেন্ডে হিউজ জাম্প নিয়েছে তো অনেক কিছু হতে পারে অনেক দেরি রয়েছে এটা ছিল আজকে ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে